এই হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি একটা গল্প বলবো, একটা বাস্তবিক ঘটনা এবং একটা প্রতারণার গল্প। আসলে আমি যদিও নর্মালি এসব ভিডিও বানাই না, বাট তারপরও আজকে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা করা উচিত, যাতে তোমরা অনেকে অ্যালার্ট হতে পারো এবং একটা ঘটনা শুনতে পারো, একটা গল্প শুনতে পারো। আসলে সো বেশি কথা না পারি, আসলে ঘটনাটা শুরু করি। একটা মেয়ে, তার গল্প বলছি। মেয়েটার বয়স প্রায় 23-24 বছর। সো মেয়েটা বেশিরভাগ সময় একা থাকতো, তার লাইফে ফ্রেন্ড সার্কেল বা মানুষের সাথে মেশা এই জিনিসগুলোর অভিজ্ঞতা খুবই কম। সো কোনো একভাবে সোশ্যাল মিডিয়াতে তিনি একজনের খুব ফ্যান, বাংলাদেশের তথাকথিত একজন গায়ক এবং মোটামুটি জনপ্রিয় গায়ক। আমি আনফর্চুনেটলি নাম পরিচয় কিছু বলতে পারবো না। সো বাংলাদেশের একজন মোটামুটি লেভেলের গায়ক, যিনি গানও খুব ভালো গায় এবং দেখতে মাশাল্লাহ বেশ সুদর্শন। তার প্রেমে পড়েন অনেক মেয়েরাই রয়েছে, তার মধ্যে একজনের ঘটনা আসলে যে মেয়েটার কথা বলছি। সো সেই মেয়েটা তাকে দীর্ঘদিন যাবৎ পছন্দ করতেন, তাকে অনেক মেসেজ করতেন, অনেক মেসেজ করতেন, অনেক কমেন্ট করতেন। একটা সময় গিয়ে ছেলেটা রেসপন্স করল যে এত এত হাজার হাজার মেসেজ করতেছে, তাহলে একটু রেসপন্স করি। সো রেসপন্স যখন করলো, তাদের মধ্যে সিম্পলি টুকটাক কথা হলো, অনেক দিন পরে কথাবার্তা আরেকটু হলো, এরপর একদিন ফোন কল হলো। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগলো। মেয়েটা ধীরে ধীরে তার যে ফ্যাসিনেশনের জায়গাটা, সেখান থেকে আস্তে আস্তে এক্সপেকটেশন অনেক বেশি বাড়তে লাগলো। এই যে একটু চ্যাটিং করতে পারলো, আবার একটু কথা বলতে পারলো, ধীরে ধীরে এক্সপেকটেশনগুলো বাড়ছে। সমস্যা কিছুই ছিল না যতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক তাদের কথাবার্তা হচ্ছে। একসময় জানতে পারলো যে ছেলেটা তো অবভিয়াসলি জানে মেয়েটা তাকে খুব পছন্দ করে, একদম ডেসপারেটলি চায়। তো ছেলেটাও একসময় মেয়ের কাছে এক্সপোজ করলো যে হ্যাঁ, ছেলেটাও তাকে পছন্দ করছে। তো তাদের মধ্যে যখন এই ভালো লাগাগুলো শেয়ারিং হলো, বন্ধুত্ব হলো, বন্ধুত্বের পরে ধীরে ধীরে তাদের সম্পর্ক হলো, এই পর্যন্ত ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়। সম্পর্ক হওয়ার পরে যেটা হলো, ছেলের এই সমস্যা সেই সমস্যা, ছেলে অনেক টাকা পয়সার মালিক, সেরকমভাবে মেয়েকে এক্সপ্লেইন করলো এবং তাদের অনেক বাড়ি গাড়ি আছে, তাদের ফ্যামিলি অনেক রিচ, সব কিছু মিলে সে খুব হাই ক্লাস মেনটেন করা একজন ছেলে বা একজন মানুষ, তার পার্সোনালিটি অনেক স্ট্রং। সো এরপরেও মেয়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ধার স্বরূপ বা গিফট স্বরূপ টাকা পয়সা নিতে লাগলো। সো মেয়েটাও তাকে অন্ধবিশ্বাস করে টাকা পয়সা দিতে লাগলো। সো তাদের মধ্যে আসলে কথাবার্তাগুলো চলতোই টাকা পয়সার ইস্যুগুলো নিয়ে। তো ছেলেটা শুরুতে হয়তো অনেক বেশি কেয়ারিং দেখাতো, অনেক বেশি কথাবার্তা বলতো, ধীরে ধীরে দেখলো যে এগুলো ছাড়াই সে মেয়েটার থেকে টাকা পয়সা নিতে পারছে। সো একটা সময় দেখা গেল আসলে ছেলেটা শুধুমাত্র টাকার উদ্দেশ্যে বা এই লোভে পড়ে মেয়েটার সাথে কথাবার্তা বা কমিউনিকেশন রাখছে। সো মেয়েটা আসলে দিয়ে যেত, মেয়েটার ফ্যামিলি কন্ডিশন ভালো, তার বাবার মোটামুটিভাবে অর্থ সম্পদ ভালো ছিল বা আছে, যার কারণে মেয়েটাও তাকে ছেলেটাকে বিভিন্ন সময় কন্ট্রিবিউট করত। সো তাদের এই কমিউনিকেশনটা ছিল মূলত প্রায় 3-4 বছরের কাছাকাছি, অলমোস্ট 3 বছর আর কি। সো 3 বছর বা এই 4 বছরের মধ্যে মেয়েটা তাকে বিভিন্ন অজুহাতে টোটাল 6 লক্ষ টাকার মতো দিয়েছে এবং মেয়েটা ওই আশায় বসেছিল যে ছেলেটা তাকে বিয়ে করবে, ছেলেটা তাকে বিভিন্ন স্বপ্ন দেখাতো, সে মেডিকেল ফি নিত, ফোনে রিচার্জ নিত 300-500 টাকা করে, যেগুলো দিয়ে মেয়ের সাথে অবশ্য কথা বলতো না, অন্যান্য মেয়েদের সাথে কথা বলে বেড়াতো ছেলেটা। এরপরে সে ডেটে যাইতো, বন্ধুদের সাথে ঘুরতে যাইতো, হ্যাং আউট করতো, যা জামা জুতা যা আছে এইগুলো এইসব জিনিসপত্র কিনতে সব কিছু মেয়ের টাকা, 2,000, 3,000, 5,000, 10,000, 8,000 এভাবে করে। ইভেন দো সে এমন সব মিথ্যা কথা বলছে যে তার মা অসুস্থ, মা হসপিটাল আছে, সে 100,000 টাকার প্রয়োজন, অনেক কিছু জোগাড় করেছে, তুমি অ্যাটলিস্ট 40-50,000 টাকা আমাকে জোগাড় করে দাও, তো মেয়ে ইনস্ট্যান্টলি 40,000 না কত টাকা জানো তখনও দিয়েছিল। এরপরে সে ছেলেটা একটা অফিসিয়ালি গান রিলিজ করবে বাংলাদেশের একটা বড়সড় মিউজিক প্রোডাকশন থেকে, অনেক বড়সড় মিউজিক প্রোডাকশন থেকে, আমি নাম মেনশন করবো না। তো সেখান থেকে সে গান রিলিজ করার জন্য প্রায় 100,000 টাকা মেয়েটার কাছ থেকেও নিল। সো মেয়েটা অন্ধবিশ্বাস করছে তো করছে, তাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে তো দিয়ে যাচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিতে দিতে শেষ পর্যন্ত যেটা হলো, ছেলেটা মেবি অন্য কাউকে বিয়ে করলো। তো ছেলেটা যখন অন্য কাউকে বিয়ে করলো, মেয়েটাকে ব্লক রাখলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে তাকে আনফ্রেন্ড করে দিল, বিয়ে করলো সেই মেয়ের টাকায়, এবং যাকে বিয়ে করেছে তাকে নিয়ে আসলে ফ্যামিলির অ্যাগেনস্টেই গিয়ে হয়তো ভেগে টেগে গেছে, এরকম কোনো ঘটনা হতে পারে। সো বিয়ে যখন করলো, বিয়ের পরেও তাকে খোঁচাচ্ছে মেয়েটাকে যে তার থেকে টাকা 2,000-3,000 এরকম করে টাকা পয়সা নিচ্ছিল। তো এই ঘটনাটা শেয়ার কেন করলাম আমি, আসলে খুব একটা ইন্টারেস্টিং না স্টোরিটা, বাট তারপর করার উদ্দেশ্য হচ্ছে ইন্টারেস্টিং এই জন্য বা ইন্টারেস্টিং না এই জন্য না, মূলত ঘটনা হচ্ছে যে মেয়েটা আসলে
কেন দিল, সবাই হয়তো মেয়েটাকে অনেক দোষারোপ করবে, মেয়েটা বোকা দিয়ে দিল, বুঝতে পারে না যে যখন টাকা পয়সাগুলো নিচ্ছে যে তখন মেয়েটাকে ব্যবহার করছে, বা আসলে শুধুমাত্র লোভে পড়ে মেয়েটাকে ব্যবহার করার জন্যই আসলে তার সাথে কমিউনিকেশন বা সম্পর্কটা মেনটেন করছে। আসলে প্রথম দিকে মেয়েটা বুঝতে পারে নাই, শেষের দিকে গিয়ে না মেয়েটা বুঝতে পারছে। বাট যতদিনে বুঝতে পারছে মেয়েটা ততদিনে ছেলেটার প্রতি খুব ইমোশনাল উইক। সো আমার মনে হয় যে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ভালোবাসায় যদি কেউ অনেক বেশি আসক্ত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তার ভালোবাসার বা প্রিয় মানুষের জন্য মানুষ কত কিছুই না করে বসে। সো মেয়েটার কন্ডিশনটা আসলে এরকমই ছিল, সে ভাবতো এরকম যে টাকার জন্য যেহেতু যোগাযোগ রাখছে, ঠিক আছে আমি টাকাই তো দিতে থাকি ওকে, অ্যাটলিস্ট আমার সাথে যোগাযোগ রাখুক, কথাবার্তা বলুক। সো এটা তার একটা বিগেস্ট মিস্টেক ছিল। সো টাকা পয়সাও গেছে, সেটা নিয়েও তার অনেক বেশি আফসোস নাই। বাট সবথেকে খারাপ অবস্থা হল যে মেয়েটার এখনকার যে মানসিক অবস্থা, মেয়েটা একদম স্টেবল তো দূরের কথা, তার ধারে কাছেও ছিল না, খুবই খারাপ অবস্থায় ছিল। মেয়েটা বারবার সুইসাইড করতে চাইতো এবং তার ফিজিক্যাল কন্ডিশন খুবই খুবই খারাপ অবস্থায় ছিল। এমত অবস্থায় মেয়েটার এত খারাপ অবস্থা আসলেই বলার মতো না বা বোঝানোর মতো না এভাবে বলে। সো আসলে আমি ভিডিওটা কেন বানালাম বা এই কথাগুলো কেন বললাম, এটা এই জন্যই বললাম যে তথাকথিত তোমরা যারা যেসব সেলিব্রিটিদের দেখে ক্রাশ খাচ্ছ, পাগল হয়ে যাচ্ছ তাদের সাথে কমিউনিকেশন করার জন্য, কথাবার্তা বলার জন্য, তাকে খুব ভালো পার্সোনালিটির বা খুব ভালো মানুষ মনে হচ্ছে, আসলে কারো ফেম দেখে, জনপ্রিয়তা দেখে অথবা তার বাহ্যিক সৌন্দর্য দেখে, তার অনেক বেশি পপুলারিটি আছে, এইসব জিনিস দেখে তাকে ভালোবেসে তার সাথে সম্পর্কে যাওয়ার মনে হয় না খুব একটা ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে। যদি একান্তই কারোর সাথে সম্পর্ক বা কাউকে লাইফ পার্টনার হিসেবে দেখতে হয়, বাছাই করতে হয়, আমার মনে হয় তার ব্যক্তিসত্তা, তার আসলে সত্যিকার পার্সোনালিটি যেটা, তার মেধা, মানসিকতা, মানবিকতা, এই জিনিসগুলো দেখা উচিত। বাহ্যিক সৌন্দর্য দেখেই বাকি জিনিসগুলো আসে, আমি এটা ঠিক, বাট তবুও শুধুমাত্র সে সেলিব্রিটি এবং তার কথায় অন্ধবিশ্বাস করে তুমি তার খারাপ মতলবকে প্রশ্রয় দিবে, কেউ হয়তো তোমাকে ফিনান্সিয়ালি ব্যবহার করছে, কেউ তোমাকে হয়তো ফিজিক্যালি অ্যাবিউজ করার জন্য ব্যবহার করছে। সো বোকা হওয়া ভালো কথা, এতটা বোকা হয়েও না যে একজন মানুষ এভাবে তোমাকে ব্যবহার করবে আর তুমি সেটা অবুঝের মতো দিন দিন সেগুলোকে প্রশ্রয় দিয়ে যাবে। আমি জানি না এই ভিডিওটা তোমরা কতজন দেখেছো বা আসলে কি শিখতে পারবে, বাট আমি চাই আসলে তথাকথিত কোনো সেলিব্রিটিস বা কোনো জনপ্রিয় মানুষজন বা মানুষের ফেম দেখে কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে একটু অ্যালার্ট হও, সতর্ক হও এবং তাদের কোনো প্রস্তাবে কোনো কিছুতে খুব সহজে রাজি হয় না। যদি খুব সিরিয়াস কোনো ইস্যু হয়, সে যদি সিরিয়াসলি ভালো মানুষ তার তোমার তাকে মনে হয়, তাহলে ব্যাপারটা ফ্যামিলিগতভাবে আগাও, পরিবার সহ যদি কোনো ব্যাপারে যাও, একা যদি কোনো মাতব্বরি না করো, তাহলে এ ধরনের ধোকা বা এ ধরনের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কমে যায়। তো আমি আশা করছি সেই মেয়েটার মতো অবস্থা কারো না হোক, মেয়েটার খুবই খারাপ কন্ডিশন ছিল। বর্তমান আপডেট হচ্ছে সে বর্তমানে চিকিৎসাধীন আছে এবং সে কনসালটেশনে আছে, তার যদিও অনেকটা ইম্প্রুভ হয়েছে, ফিজিক্যাল কন্ডিশন ইম্প্রুভ হয়েছে, বাট মানসিক অবস্থা আগের থেকে বেটার হলেও এখনও কিন্তু স্টেবল না এবং তার কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আরেকটা মানুষের সাথে পরবর্তীতে মানিয়ে নেওয়ার জন্য। ডেফিনেটলি ইটস পসিবল, বাট এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। লাইফে যাই করো না কেন, একটু সতর্কতা অবলম্বন করো, অন্ধবিশ্বাস কখনোই ভালো না। হতেই পারে মানুষ অনেক ভালো, মানুষের পার্সোনালিটি অনেক ভালো, বাট তারপরও ওই ভালো মানসিকতার উপর ভরসা করে অন্ধভক্তি, অন্ধ ভালোবাসার কোনো দরকার নেই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সতর্ক থাকবে। আসসালামু আলাইকুম।